ম্যাচের আগে যে উত্তেজনার কথা বলা হচ্ছিল তার ছিটে ফোটাও ছিল না ভারত পাকিস্তানের ম্যাচে। একপেশে লড়াইয়ে পাকিস্তানকে স্টেপ উড়িয়ে দিয়ে চলমান বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রেখেছে স্বাগতিক ভারত। ভারতের বিপক্ষে আফগানিস্তান যে লড়াইটা করেছে সেটাও করতে পারেনি বাবর আজমের পাকিস্তান। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের দারুণ এই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছেন ভারতীয় বোলাররা। শুরুর অংশে পাকিস্তানি ব্যাটাররা কিছুটা দাপট দেখালেও ভারত ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি। বাবর আজম মোহাম্মদ রেজওয়ান শক্ত জুটি গড়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল পাকিস্তানকে। দলীয় 155 রানের মাথায় 2 উইকেট হারিয়েছিল পাকিস্তান। এরপর সেখান থেকে বাকি 36 রান করতে 8 উইকেট হারিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। অসাধারণ বোলিং এর 7 ওভারে 19 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরা। এছাড়া দুটি করে উইকেটের দেখা পেয়েছেন মোহাম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা। এদিকে পাকিস্তান স্কোর বোর্ডে জড়ো করেছে 191 রান। এই রান তাড়া করতে নেমে শুরুতেই দুর্দান্ত ভারতীয় দুই ওপেনার। তবে অসুস্থতা থেকে ফিরে শুভমান গিল থিতু হতে পারেননি এই ম্যাচে, আউট হয়েছেন 16 রান করে। অন্যদিকে গত ম্যাচের সেঞ্চুরিয়ান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা আজও খেলেছেন 86 রানের ইনিংস। অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন তিনি। 136 স্ট্রাইক রেটে টি-20 স্টাইলে 86 রানের ইনিংস খেলেছেন রোহিত। তার সঙ্গে বিরাট কোহলি সঙ্গ দিলেও 16 রানে আউট হয়েছেন তিনি। শেষের দিকে কেএল রাহুলকে সাথে নিয়ে 53 রানের ইনিংস খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন শ্রীয়েশ আয়ার।